বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাত নব্বই দিনের মধ্যে জনমুখী করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিকেলে রাজধানীর কুর্মিটলা হাসপাতালে গিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে এই দাবি জানান তারা আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার নামে কিছু হাসপাতালে নৈরাজ্য লুটপাট হচ্ছে বলে অভিযোগ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা এ সময় বিগত সরকারের সময় নানা চাপে অনেক জনমুখী সিদ্ধান্ত নেওয়া যায়নি বলে জানান স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায় অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার সবার চিকিৎসাই বিনামূল্যে করা হবে এজন্য সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে সকালে ঢাকা মেডিকেলে গিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহতদের অনেকেই বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অংশ হিসেবে শনিবার মুগদার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার জন্য আর্থিক সহায়তা দেয়া হয় দুপুরে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আহতদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন এ সময় বিএনপি নেতারা চিকিৎসাধীন মানুষের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান নেতারা একই সাথে যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তারা এ সময় আহতরা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের বিষয়েও আশ্বস্ত করা হয় বিএনপির পক্ষ থেকে ছাত্র গণ চট্টগ্রামে গুলিতে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে নগরীর চাঁদগাঁও থানায় হত্যা মামলা করেন নিহত চাচা নিহতীর উল্লেখ করা হয় গেল আঠারো জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন তানভীর সেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি ছোড়া হয় এতে তানভীর সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন পরে গুরুতর আহত অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এর আগে শুক্রবার বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা ও বাইদুল কাদের সহ আওয়ামী লীগের একশো একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো সাড়ে তিনশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় বিস্ফোরক মামলায় চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন ডবল মুরিং থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হয় এ সময় পুলিশ তার আট দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ জানায় ভোর সাড়ে ছয়টায় বায়োজিদ বোস্তামি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে সকালে নগরীর ডবল মুরিং থানায় এম লতিফের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন এরশাদ নামে এক যুবক এজাহারে বলা হয় চৌঠা আগস্ট নিউ নিউমার্কেট এলাকা থেকে ফেরার পথে গুলিতে আহত হন এরশাদ এই ঘটনায় এম এ লতিফসহ ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় এক থেকে একশো জনকে আসামি করে মামলা করা হয় ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সাবেক সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাতে গ্রেপ্তারের পর বিস্ফোরক মামলায় তাকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয় এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী অঞ্জলি সেন জানান শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সাদা পোশাকের একদল লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে নিয়ে যায় তবে রমেশ সেনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিষয়ে কর্মকর্তা ঢাকা থেকে পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করেছে। আমি অনেক অনুরোধ করলাম তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায় তো অনেক অনুরোধ করলাম যে কিছু করোনা বয়স হয়ে গেছে শরীর অনেক খারাপ হাঁটতে পারে না না পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে কি আর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে কি রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুরের রামগতির যে পোড়াগাছা এলাকা রয়েছে অর্থাৎ সেখানে কিল্লার পাড়া নামে একটি এলাকা রয়েছে যেই দুর্গম এলাকা সেখানে কিন্তু পালক ছেলেরাতে তার মা এবং তার এক ভাই এবং তার যে ভাগ্নি তারা খুন হয়েছে অর্থাৎ আজকেই আগে সাথে তার বাবার পারিবারিক বিষয় নিয়ে এক ধরনের ঝগড়া হয়েছিল জগলার এক পর্যায়ে রাত্রে যখন রাত সাড়ে আটটার দিকে সেই বাসাতে যায় এবং এই সময় তার বাবাকে না পেয়ে তার যে সৎ মা রয়েছে এই সৎ মাকে কিন্তু যে কুপি হত্যা করে এক পর্যায়ে তার যেই ভাই রয়েছে ছোট ভাই সৎ ভাই শিশু এবং তার এক বাগ্নি রয়েছে সেও শিশু দুইটাকে কিন্তু হাত পা বেঁধে দুই শিশুকে যে জবাই করে হত্যা করা হয় হত্যা করার পরে কিন্তু গাতক যেই সৎ ছেলে রয়েছে বা পালক পুত্র রয়েছে তাকে আমরা যতটুকু খবর পেয়েছি তাকে কিন্তু আটক করেছে স্থানীয় জনতা এখন কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে এখনো পৌঁছায়নি তবে কিছু কিছুক্ষণের মধ্যে তারা এমনটি বলেছেন তবে আমি রামগতি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মুসলিন তার সাথে আমার কথা হয়েছে তিনি যেটি জানিয়েছেন আসলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করবেন এবং ঘাতক যে ছেলে তাকে কিন্তু তারা আটক করা হয়েছে এমনটি তিনি বলেছেন তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে তারা পৌঁছাননি তারা পৌঁছেই কিন্তু তারা যে লাশ তিনটি উদ্ধার করবে এবং তাদের সুরুথাল করে আইনগত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তবে আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে আমরা সেখানে পৌঁছানোর পর পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো পিলখানার সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যার মূলে ছিলেন শেখ হাসিনা শেখ সেলিম আর ফজলে নূর তাপস ছিল বিদেশি শক্তির মদদ এসব দাবি করেছেন নিহতের স্বজনেরা এক সংবাদ সম্মেলনে তারা জানান আওয়ামী লীগ সরকারের হুমকির কারণে মিডিয়ায় অনেক তথ্যই তখন দিতে পারেননি এখন স্বজন হত্যার সঠিক বিচার চান তারা 2009 সালে পিলখানায় দুই দিনে হত্যা করা হয় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সেই ঘটনায় তদন্ত আর বিচার করেছে আওয়ামী লীগ সরকার তবে কুশিলক কারা তা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে গেছে জনগণের মাঝে নিহতদের স্বজনরা বিভিন্ন সময় মিডিয়ায় কথা বললেও তা তাদের মূল বক্তব্য ছিল না শনিবার রাজধানীর মহাখালীতে প্রেস ব্রিফিংয়ে কথা জানান পরিবারের সদস্যরা জিনিস কেন হবে। আমরা তো এখানে কোনো পাপ করি নাই ইটস ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ইট হ্যাড নাথিং টু ডু উইথ দা ডালভাত অপারেশন যে বিচারটা হচ্ছে ওটা তো অনেক লুকুচুরি লুকুচুরি একটা ভাব ছিল ওই ঘটনায় অন্যতম আলোচিত ছিল বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের হত্যাকাণ্ড তার ছেলের দাবি ঘটনার মূলে ছিলেন শেখ হাসিনা লাস্ট 25 ফেব্রুয়ারি কো এক স্টেটমেন্ট দেওয়ার পরে আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী বিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম বিদ্রোহে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত সহ নানা হয়রানি শিকার হতে হয় পরবর্তী সময়ে অনেক বক্তব্য দিয়েছিলাম যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তখন আমার আমার ভালো ছিল ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিশন গঠন পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ সাত দফা দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা তাদের সাত দফা দাবি এরই মধ্যে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাকে পাঠানো হয়েছে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আগামী দুই বছরের জন্য পাঁচ সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার আর বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি সহ পাঁচ প্রতিষ্ঠান প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগে ড শেখ আব্দুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মোহাম্মদ এহসানুল হক জননিরাপত্তা বিভাগে ড মহম্মদ আব্দুল মোমেন রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে ড নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ে এম এ আকমল হোসেন আজাদকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক বাসসের ব্যবস্থাপনা পরিচালক শিল্প কলা একাডেমির মহাপরিচালক জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক ও বাংলাদেশ উপ কমিশন ভারত মিশনের প্রেস উইংয়ের প্রধান সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় টেকসই গণতন্ত্রের জন্য অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস দুপুরে ভারতে আয়োজিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিট দু হাজার চব্বিশের উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন সম্মেলন সঞ্চালনা করেন নরেন্দ্র আপনি সংকল্প নিজ বক্তব্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে আমূল সংস্কারের প্রত্যয় জানান তিনি তরুণরা জনগণকে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণে সব প্রতিষ্ঠানে জবদিহি টেকসই গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বর্তমান সরকার সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে টেকসই আগামীর জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল থেকে গ্লোবাল সাউথকে একসাথে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা বৈশ্বিক উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে সমাজের সব সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলো সমাধান করেই এগিয়ে যেতে হবে ডক্টর ইউনুস বলেন একত্রিত হয়ে কাজ করলে গ্লোবাল সাউথ একটি বিশাল শক্তিতে পরিণত হতে পারে শাহাদাত সপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে বললেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য হাফিজ উদ্দিন আহমেদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি কথা বলেন এছাড়া আওয়ামী লীগের মতো কোন কলঙ্ক যেন অন্তর্বর্তী সরকারের গায়ে না লাগে সেই আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি চায় ছাত্র জনতার বিপ্লবের সফল পরিণতি সেই লক্ষ্যে নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে তিনি জানান ক্ষমতায় গেলে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটবে না দেশকে দুর্নীতিবাজ দখলবাজ মুক্ত করা হবে ভোটাধিকারবিহীন সব স্থানীয় সরকার নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াই হবেন দেশের প্রধানমন্ত্রী এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা চাই সফল পরিণতি। আমরা চাই মতো তাদেরকে করে করে খাত সংস্কার কর্মক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত গণমানুষের কথা বলা নিশ্চয়তা সহ তেরো দফা দাবি জানিয়েছেন সাংবাদিকরা বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার উদ্যোগ ব্যানারে আয়োজিত মত সভায় এসব দাবি জানানো হয় এছাড়া সভায় ছাত্র জনতার আন্দোলনের সময় সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত আহত সাংবাদিক ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ প্রদান অভিন্ন ওয়েজ বোর্ড প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানানো হয় এ সময় সাংবাদিকরা ট্রেড ইউনিয়ন সহ শ্রম আইনের বিভিন্ন অধিকার নিশ্চিতে গুরুত্ব করেন আলোচনায় দ্রুত সাগররুণী হত্যাকাণ্ডের বিচারের দাবিও উঠে আসে সবার আগে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিতে হলে রাষ্ট্র সংস্কার করতে হবে গণতান্ত্রিক সুষ্ঠু রাষ্ট্র গঠন হলেই কেবলমাত্র গণমাধ্যমের এই সংস্কার হওয়া সম্ভব গণমাধ্যম কিভাবে পরিচালিত হবে সেজন্য উচ্চ পর্যায়ের একটি কমিশন করতে হবে গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েস্ট বোর্ড প্রণয়ন করতে হবে অনতি বিলম্বে নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করতে হবে ঢাকা কলেজের ছাত্রাবাসের ছাত্রলীগ নেতাদের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র হকি এবং হেলমেট উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বেলা দিকে তারা এই অভিযান চালায় শিক্ষার্থীরা জানিয়েছে হলগুলো থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে তাদের দাবি পাঁচ আগস্টের পর হল থেকে অস্ত্র সরিয়ে নিতে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন শিক্ষকরা এ সময় হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীরা যেন উঠতে পারে সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা বলেন বৈষম্য দূর করতে চান তারা গেস্ট রুম সংস্কৃতি দূর করতে চান এ সময় শিক্ষক রাজনৈতিক নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা প্রত্যেকটা হলে পরিপূর্ণভাবে আমরা অভিযান চালাতে পারি নাই কিন্তু প্রত্যেকটা হলের যেসব পলিটিক্যাল রুমগুলো আছে ক্যাডাররা যেসব রুমে থাকতো আমরা সেই রুমগুলো চার্জ করেছি যেই পরিমাণে ঢাকা কলেজের সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এই হল সহায়তায় তাদের সত্য চায় তারা এই আগ্নেয়গুলো নিয়ে গেছে রাজধানী সহ দেশের সব থানায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে সেনাবাহিনীও প্রত্যেকটি থানায় নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি এবং অভিযোগপত্র একই সাথে জোরদার করা হচ্ছে পুলিশের টহল কার্যক্রম শুরু ফিরেছে নগরবাসীর মধ্যে রাজধানীর বাড্ডা থানা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত থানাগুলোর অন্যতম এটি শনিবার পুলিশ সদস্যদের নিয়ে টহলে বের হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে ছিল সেনাবাহিনী উদ্দেশ্য মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় মোহাম্মদপুর থানার কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কার্যক্রম শুরুর পর আপাতত হাতে লিখে নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি সারাদেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকার পঞ্চাশটি থানায় কার্যক্রম শুরু হয়েছে সেবা ভিড় করছেন নগরবাসী একটু সমস্যা হয়েছে কারণ আমি লাস্ট ডেতে যখন আসছিলাম তখন আমাকে বলল যে আপনার মানে ডিজিটা নিজে প্রিন্ট আউট করে বা আপনার লিখে নিয়ে আসার জন্য আর কি আগে যেটা হতো যে এখানেই সব ফেসিলিটি ছিল আমি কাজ করতে আজকে মোটামুটি সুন্দরভাবে করেছে আমি আসছিলাম কম্পিউটার ব্যতীত নাই সব পুরে গেছে আবার আমার শরীর একটু শারীরিক অবস্থা খারাপ ছিল আমি আজকে আবার আসছি এখন আজকে কম্পিউটার আসি কর্মকর্তারা বলছেন জনমনে স্বস্তি ফেরানোর চেষ্টায় পুরোদমে কাজে ফিরেছে পুলিশ আমরা নিয়মিতভাবে বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন বিষয়ে যেখানে কোনো সংবাদ পাওয়া যায় যেখানে পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে সেখানে তাৎক্ষণিক আমাদের পুলিশের টিম এবং সাথে সেনাবেন একটি টিম নিয়ে আমরা সেখানে মুভমেন্ট করছি এবং সেই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি সবাই জানেন যে যেহেতু পুলিশের এই সামগ্রিক প্রেক্ষাপটে কিছুটা মোরাল ডাউন হয়েছে সেই ডাউনটা সেটাকে ওভারকাম করেই আমরা আমাদের কার্যক্রম ইনশালা আগের চেয়ে যাতে বেশি গতিতে এবং মানুষের দুর্বরায় পুলিশের সেবা যাতে আমরা পৌঁছে দিতে পারি সে আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রেখেছি পুলিশ সদর দপ্তর জানিয়েছে দেশের ছশো উনচল্লিশটি থানা সবগুলোতেই কার্যক্রম চলছে এর মধ্যে মেট্রোপলিটন এলাকার একশো দশটি থানা এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানা রয়েছে এছাড়া রেলওয়ে পুলিশের চব্বিশটি থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা মিলেছে স্বর্ণালঙ্কার আর বিদেশি মুদ্রাও আন্তর্জাতিক মানের কমপ্লেক্স নির্মাণের জন্য এই টাকা জমানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন তিন মাস ২৬ দিন পর শনিবার সকালে বাগলা মসজিদের দান বাক্স খোলা হয় দশটি লোহার বাক্সে পাওয়া যায় আটাশ বস্তা টাকা পরে টাকা গুনার কাজে অংশ নেয় প্রায় আড়াইশো মাদ্রাসা ছাত্র ও শিক্ষক ছিলেন বিভিন্ন ব্যাংকের শত্রুজন কর্মীও টাকা ছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা এবং সোনা ও রূপার অলংকার এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হওয়ার বিশ্বাস অনেকের এই কারণে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করেন মসজিদে দান করেন নানা জিনিস এমনকি গবাদি পশু দান করারও ঘটনা রয়েছে মনের বাসনা পূর্ণ যাতে হয় এই উদ্দেশ্যে এখানে আসা মানুষের মনের আশা পুরা হয় যার কারণে মানুষ তো বেশি দান করে এখানে দান হিসেবে পাওয়া সামগ্রী বিক্রির টাকা এবং নগদ অর্থ জমানো হচ্ছে ব্যাঙ্কে এই টাকায় একটি দৃষ্টি নন্দন কমপ্লেক্স করতে চায় জেলা প্রশাসন সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাঙ্কে জমা হয় ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না আর ব্যয় করা হয় ব্যাংক থেকেই প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে একটা ইসলামিক কমপ্লেক্স হবে তো সেই জন্য আমরা কাজ করছি এর আগে চলতি বছরের বিশ এপ্রিল দান খুলে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা পাওয়া যায় সাথে সোনারূপার অলঙ্কার আর বিদেশি মুদ্রাও ছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল বিরতিহীন সংবাদে ধন্যবাদ সবাইকে